সম্প্রতি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে এসেছিলেন বিপ্লব কুমার দেব তবে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিলেও তার উপর রাজ্যের মানুষের অগাধ বিশ্বাস আজও একই আছে শুধু বিশ্বাস বললে ভুল হবে রাজ্যবাসীর অটুট ভরসা আছে বিপ্লব কুমার দেবের উপর বললে হয়তো ঠিক বলা হবে এমনই মনে করেছেন রাজ্যের অগণিত মানুষ সুদীর্ঘ বাম শাসনে একসময় অতিষ্ঠ হয়ে পড়েছিলেন রাজ্যবাসী দুর্নীতি রাজনৈতিক সন্ত্রাসে দমবন্ধ অবস্থায় মুখ বুঝে সব অত্যাচার সহ্য করেছিলেন তারা ঠিক সেই মুহূর্তে রাজ্যবাসীর মুক্তিদাতা হয়ে ধরা দিয়েছিলেন বিপ্লব কুমার দেব দুই সালে তারই নেতৃত্বে চুরমার হয়ে গিয়েছিল লাল দুর্গ রাজ্যবাসীকে সেদিন সুশাসন প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নের কথা দিয়েছিলেন বিপ্লব কুমার দেব ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি পূরণও করেছিলেন রাজ্যের সকল শ্রেণীর মানুষের জীবনমান উন্নয়নে বিগত চার বছরে একাধিক প্রকল্পও চালু করেছিলেন তিনি যা সুদূর প্রসারী ফল আজও ভোগ করছে রাজ্যের অগণিত মানুষ সম্প্রতি একান্তই দলীয় স্বার্থে স্বেচ্ছায় মুখ্যমন্ত্রী পথ ছেড়ে দিয়েছিলেন তিনি কিন্তু তা সত্ত্বেও বিন্দুমাত্র কমে যায়নি তার জনপ্রিয়তা এই দৃশ্য গোটা দেশ দেখেছে বহুবার বুধবার ফের একবার এই দৃশ্য দেখা গেল কলকাতার নেতাজি সুভাষ বিমানবন্দরে এদিন হায়দ্রাবাদ যাওয়ার পথে রাজ্যের একদল যুবক যুবতী কলকাতা বিমানবন্দরে হঠাৎ তাদের প্রিয় নেতা বিপ্লব কুমার দেবের দেখা পেল আর যেই না দেখা পেল অমনি উচ্ছ্বাসে শুরু হয়ে গেল প্রিয় নেতার সঙ্গে নিজেদের ক্যামেরা বন্দি করার কাজ বিপ্লব দেবকে কাছে পেয়ে কেউ কেউ নিজের আবেগের কথাও ভাগ করে নিল এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজেও এই আনন্দঘন মুহূর্তটি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে তিনি কথায় নয় কাজের মাধ্যমেই এই জায়গাটি তৈরি করেছেন রাজ্যের যুবক যুবতীদের হৃদয়ে বিরোধীরা যাই বলুক না কেন তিনি যে প্রকৃত অর্থেই রাজ্যবাসীর মুক্তিদাতা হয়ে ধরা দিয়েছিলেন এই ঘটনাগুলি তার চলন্ত প্রমাণ এই কারণে পথ ছেড়ে দিলেও মানুষের হৃদয় ছেড়ে দেয়নি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ব্যুরো রিপোর্ট রাজেট নিউজ